নমস্কার বন্ধুরা, হাউস অফ টেস্টে সকলকে স্বাগত। আজকে আমি ডিমের কোরমার রেসিপি নিয়ে এসেছি। ডিমের কোরমা আমরা সবাই বানাতে পারি, তবে এক একজন আমরা এক এক রকম ভাবে বানিয়ে থাকি। তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা ভালো লাগলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে চলুন দেখে নিই। এটা বানানোর জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ঠিক এইভাবে একটু কাট লাগিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। কোরমাতে কিন্তু হলুদের ব্যবহার একদমই হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 3 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিচ্ছি আর 1 টেবিল স্পুন মতো ঘি। কোরমাতে কিন্তু ঘিটা অবশ্যই লাগবে, আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এটা বেরেস্তা বানিয়ে নেবো, মানে ভেজে নেবো খুব ভালো করে। আর খেয়াল রাখবেন, পেঁয়াজটা ভাজার সময় কিন্তু হিটটা হাই রেখে দেবেন আর একদম নুন দেবেন না। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালো করার দরকার নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এমনিতেই এটা ঠান্ডা হলে একটু ডার্ক হয়ে যায়। ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো, খুব হালকা একটু ভেজে নেবো, যেটা আমরা শ্যালো ফ্রাই বলি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কতগুলো গোটা গরম মশলা, আমি মরিচটাকে সবসময় একটু গুঁড়িয়ে দিই, 1/2 টিস্পুন মতো মরিচ গুঁড়ো আছে, 1টা দালচিনি, 1টা তেজপাতা, আর দিচ্ছি এটা বড় এলাচ। বড় এলাচটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, একদম অল্প একটু দিয়েছি, 4-5টা দানা, আর 2টো ছোট এলাচ একটু থেঁতো করে নিয়েছি। ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো, সামান্য একটু নেড়ে নেবো ভালো গন্ধ আসা অব্দি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। আবারও খুব ভালো করে এটা ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এটা 5টার মতো কাজু বাদাম আছে আর 7-8টার মতো কিশমিশ আছে। আমি কিন্তু এতে চিনি দেবো না, আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে আমি সেই জন্য কিশমিশ দিয়েছি। আর 1 টিস্পুন আমি দিয়ে দিলাম এতে গরম মশলা, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবার নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে স্বাদ মতো, আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি রান্না করে নেবো 5 মিনিটের মতো, লো হিটে অবশ্যই করতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতো দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর খেয়াল রাখবেন দইটা দেওয়ার সময় কিন্তু হিটটা একেবারে লো থাকবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আর এটা হচ্ছে দুধের মধ্যে আমি কয়েকটা কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেবো। এটা দিলে কিন্তু গন্ধটাও ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। আর আমি এটা ভিডিওটা প্লে করতে ভুলে গেছিলাম ঢালার সময়, সরি, এটা ঢালা হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি রান্না করে নেবো 3 মিনিটের মতো, লো হিটে রান্না করতে হবে অবশ্যই। দেখুন 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো, খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে। এবার এটা হচ্ছে জৈত্রী পাউডার, খুব সামান্য, মানে 1 টিস্পুনের থেকেও কম। আর এটা হচ্ছে জায়ফল পাউডার, যাতে 1/2 টিস্পুনের থেকেও কম যেটা। এটা দিলাম এই কারণে খুব ভালো একটা সুন্দর গন্ধ আসে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো লো হিটে রান্না করব। 3 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি সার্ভিং বাউলে নিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজটা এর উপরে এবার ছড়িয়ে দিলাম। যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে একবার অবশ্যই ঘরে বানাবেন। আশা করছি ভালো লাগবে। আগামী পর্বে আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। বাই বাই।